আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সকল শিক্ষার্থী ভাইদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মটোরোলা মোটো G85 এই ফোনটি নিয়ে। ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটেও পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে থাকছে একটি কার্ভ ডিসপ্লে, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং স্ন্যাপড্রাগনের ভালো মানের চিপসেট। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি বাংলাদেশের কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে মটোরোলার এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে, একেবারে স্লিম এবং খুবই সিম্পল রাখা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে আছে ভেগান লেদার, আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 171 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর এছাড়াও এই ফোনে থাকছে IP52 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশন। তবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, তবে সিম কার্ডের পাশাপাশি এখানে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রিন, ব্লু, গ্রে এবং ম্যাজেন্টা। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কেমন এবং এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি চলে এসেছে, আর ফোনটি আপনারা বসুন্ধরা সিটির গ্যাজেট কিং বিডিতে পেয়ে যাবেন। তাদের শপ রয়েছে বেসমেন্ট 2-এ, শপ নাম্বার 120-এ। আর ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্ট আপনারা 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং 12GB র্যাম ভেরিয়েন্টটা আপনারা 29,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। লেটেস্ট প্রাইস জানতে আপনারা অবশ্যই গ্যাজেট কিং বিডির সাথে যোগাযোগ করবেন। এবার এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি পিওলের ডিসপ্লে, যা একটি কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 PPI ডেন্সিটি। এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেতে আরও থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর যেহেতু 120Hz রিফ্রেশ রেট থাকছে, সেহেতু ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। আর মটোরোলার পিওলের ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লেটা খুবই ভালো হবে। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটা দেখতেও সুন্দর লাগছে। চীন এবং ব্রাজিল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। আর মটোরোলার ওএস কিন্তু খুবই ক্লিন ওএস। দর্শক বন্ধুরা, এই চিপসেটের আন্তত স্কোর 4 লাখের আশেপাশে। সো বুঝতে পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কেমন হবে। তারপরও যে কোনো হাই লেভেলের গেমস, মিডিয়াম সিটিজ এই ফোনটিতে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যেহেতু এই ফোনটির ওএসটা খুবই ভালো, সেহেতু এই ফোনটির পারফরমেন্সও ভালো হবে। আর এই ফোনে আপনারা 13টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি একটি 5G ফোন। সেহেতু এই ফোনটি থেকে বেটার কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছেন। ফোনটি বাংলাদেশের মার্কেটে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB র্যাম 128GB রম এবং 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা F2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 118 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানারোমা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 60fps পর্যন্ত শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K-র অপশানটা থাকছে না। তবে আমার কাছে মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে 4K-র অপশানটা থাকা প্রয়োজন ছিল। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা F2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতেও আপনারা শুধুমাত্র 1080p-তে 30fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সারের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর বক্সে থাকছে 33W-এর একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন।
নর্মালি যে ফোনটি থেকে আপনারা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা মটোরোলা মোটো G85 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর ফোনটি নিতে চাইলে আপনারা অবশ্যই গ্যাজেট কিং বিটির সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল।